দেশে পর্যন্ত 15 কোটির বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। টিকা নেওয়ার সময় বেশ আগ্রহ ছিল সবার। শুরুর দিকে করোনা সংক্রমণ অনেক বেশি ছিল, টিকা নেওয়াটাই সবার কাছে ছিল মুখ্য। ফলে কিছু ভুল ভ্রান্তি কিংবা নিবন্ধন প্রক্রিয়ার কিছু জটিলতার কারণে অনেকের টিকা কার্ডে কিছু সংশোধনী প্রয়োজন হচ্ছে। এখন অনেকের বিদেশ যাওয়ার ক্ষেত্রে, হজে যাওয়ার সময় কিংবা নানা কাজে এই সংশোধনী প্রয়োজন হচ্ছে। টিকা কার্ডে কিভাবে সংশোধন করা যায়, কোথায় করা যায়, তাই আজকের ভিডিওতে জানাবো। প্রথমে জানাচ্ছি টিকা কার্ড কিভাবে সংশোধন করবেন। রাজধানীর মহাখালীতে পুরাতন স্বাস্থ্য অধিদপ্তর অবস্থিত। এই অধিদপ্তরে ঢোকার পরেই বাম পাশে একটি ভবন দেখতে পাবেন, ডাক্তার মিলন ভবন। এই ভবনের দ্বিতীয় তলায় একটি অডিটোরিয়াম আছে। এই অডিটোরিয়ামের ভেতরে একটি ইউনিট বসে সেখানে মূলত এই সংশোধনের কাজটি করা হচ্ছে। দ্বিতীয় তলায় উঠবার পরে সেখানে বেশ কিছু স্টিকার আপনারা দেখতে পাবেন এবং সেই কক্ষের সামনে অনেক মানুষও দাঁড়ানো থাকছে। সেটি নিশ্চয়ই চিন্তে আপনাদের সমস্যা হবে না, খুব বেশি ভিড়ও থাকে না। আর সেখানে লাইনে দাঁড়াবার পরে পরে আপনাদেরকে ভেতরে ডেকে নেওয়া হবে এবং ভেতরে প্রায় 20টির বেশি বুথ বসানো হয়েছে, যারা এই সংশোধনীগুলো করে দিয়ে থাকেন। ভেতরে যাওয়ার পরে কর্মকর্তাদের সেই বিষয়টি বলবার পরে তারা আপনাদেরকে সংশোধন করে দেবেন। যদি কারো মোবাইল নম্বর, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ সংশোধনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাকে অবশ্যই তার যে বিষয়টি তিনি সংশোধন করতে চান, যেমন জাতীয় পরিচয়পত্র যদি তিনি সংশোধন করতে চান সেটির ফটোকপি সঙ্গে করে নিয়ে আসতে হবে। তিনি যদি জন্ম সনদ সংশোধন করতে চান সেটির ফটোকপি সঙ্গে করে নিয়ে আসতে হবে এবং সুরক্ষা অ্যাপ থেকে টিকা কার্ড ডাউনলোড করে তার একটি ফটোকপি আনতে হবে। পাশাপাশি যে ব্যক্তি এই কাজটি করবেন তাকে নিজে আসতে হবে, অর্থাৎ তিনটি বিষয় মানতে হবে এই কার্ড সংশোধনের ক্ষেত্রে। ভ্যাকসিন কার্ডে অনেক সময় অনেক ধরনের তথ্যের সংশোধনেরও প্রয়োজন পড়ে, যেমন টিকার নাম, টিকা কেন্দ্রের নাম, অথবা দেখা যায় যে ভুল তারিখে টিকা দেওয়ার তথ্য সেখানে অনেক সময় চলে আসে। এটি সংশোধনের জন্য অবশ্যই আপনি যে কেন্দ্রে টিকা নিয়েছেন ওই কেন্দ্রের প্রধানের একটি প্রত্যয়নপত্র লাগবে, যেখানে অবশ্যই উল্লেখ থাকতে হবে আপনি কোন তারিখে টিকাটি নিয়েছেন এবং কোন কেন্দ্র থেকে নিয়েছেন। এই সংশোধনের জন্য এই শর্তটি অবশ্যই আপনাকে মানতে হবে। পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো, যে সে ব্যক্তিকে আসতে হবে, সুরক্ষা অ্যাপ থেকে টিকা কার্ড ডাউনলোড করে ফটোকপি আনতে হবে, সেটি তো থাকছেই। পাশাপাশি গণটিকা কেন্দ্র থেকে যারা টিকা নিয়েছেন, গণটিকা কেন্দ্রে সেই কেন্দ্রের তথ্য সংশোধনের জন্য বা কেন্দ্রের নাম পরিবর্তন বা সংশোধনের যদি প্রয়োজন হয়, একই বিষয় মাথায় রাখতে হবে যে ওই টিকা কেন্দ্রের প্রধানের একটি প্রত্যয়ন লাগবে অথবা ওয়ার্ড কাউন্সিলর, চেয়ারম্যান, এদের প্রত্যয়নপত্র দিয়ে আপনি এই গণটিকায় যারা টিকা নিয়েছেন তারা তাদের সংশোধনীটি করতে পারবেন। তবে আবার বলছি, অবশ্যই সেই প্রত্যয়নপত্রে টিকা কেন্দ্রের নাম থাকতে হবে, কবে আপনি টিকা নিয়েছেন সেই বিষয়টি উল্লেখ থাকতে হবে। টিকা কার্ড সংশোধনের এই হচ্ছে মোটামুটি তথ্য। যদি কারো তারপরে কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্টে লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো সেটির উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে স্কুল কলেজের যে শিক্ষার্থীরা টিকা নিয়েছেন তারা টিকা কার্ড পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের জটিলতায় পড়েছেন। কিভাবে তাদের কার্ডগুলো সংশোধন করা যাবে সেই বিষয়টি জানাবো পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।